গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আমার হালুম কই, আমার হালুম কই, আমার হালুম কই, কি বকছে তার নেই ঠিক। একবার বলে দে, আমার হালুম কই, আমার হালুম কই, এবার দেখি একটু মুখটা দেখি আমার হালুমের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আর হয়তো রানা ব্লগটা স্টার্ট করে দিয়েছে, আমি জানি না, আমি এখন থেকে স্টার্ট করেছি কারণ এখন বরফি উঠেছে, আমিও এসেছি। আর এখানে আমি একটু পরিষ্কার টরিষ্কার করছি কারণ রাত্রেবেলা রান্নার জোগাড় টোগাড় অনেক কিছু এসে গেছে। কালকে কিছু করে রেখেছি, যেমন ধরো চিকেন ম্যারিনেশন, তারপর প্রন ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা একদম। আজকে কী কী এসেছে দেখাই যা, কালকে আনতে দিয়েছিলাম বিগ বাস্কেট থেকে। হালুম কই, হালুম কই, আমার হালুম দেখা আগে কোথায়, আমি দেখতে পাচ্ছি না হালুম। আমার হালুম কই, কোথায় আমার হালুম, আগে দেখা আমার হালুম কোথায়, আমার হালুম কোথায় দেখা আগে, তাড়াতাড়ি দেখো আমার হালুম কোথায়, আমার হালুম কোথায়, আমার হালুম কই, দেখেছো তাকাচ্ছে না, আমার হালুম কই, কই আমার হালুম, আমার হালুম কই, কই আমার হালুম কই, কই দুষ্টু একদম, এক নম্বরের দুষ্টু হয়েছে। এটা এটা আমার হালুম, এইটা আমার হালুম, এইটা আমার হালুম, কতগুলো দাঁত বেরিয়েছে এটা দেখি, হাঁকার হাঁকার হাঁকার, ওপেন ইয়োর মাউথ। জি জি, হালুম এসে গেছে। তারপর তারপর কী করিস, কী করিস, তারপর কী করিস, কী দুষ্টুমিটাই না করছে। ঠিক আছে ঠিক আছে, আর অত আঙি আঙি করতে হবে না, খাবি আরও খাবি, জাস্ট খেয়েছে, জাস্ট খেয়েছে খাবার, খাবি, ঢং দেখো, ঢং ঢং, তা কিচ্ছু নেই, একটু হাঁকার হাঁকার, কতগুলো দাঁত হয়েছে, কয়সা দাঁত, কয়সা দাঁতগুলো দেখি, কয়সা দাঁতগুলো দেখাবি না। এই দিদু কই, দিদু দিদু কই, বরফি নাই নাই, দিদু কলকাতা, দিদু কোথায়, দুজনেই সোফাতে উঠে বসে পড়েছে, আর কারোর বসার জায়গা নেই। আমরা অ্যাকচুয়ালি বাইরে এই এই সোফাটা রেখেছি, মানে থ্রি সিটার সোফাটা, আর এই রিক্লাইনারটা রেখেছি, আর কিছু রাখিনি। মানুষ বসবে কোথায় একটু আমাকে বল, মানুষ বসবে কোথায় এসে, হ্যাঁ বাবা মজা দেখো, এসে এসে একটু দেখো কোথায় বসবে, আমরা বসবো কোথায়, কারুর কোনো হাতকত নেই, কিন্তু জাস্ট নিজেরা আরামে বসে থাকলেই হলো, দেখো জাস্ট দেখো, হ্যাঁ অবস্থাটা খালি দেখো। এই হচ্ছে বাসা, 1 কেজি, দুটো প্যাকেট এসেছে, আনতে দিয়েছিলাম ধনে পাতা, এসে গেছে। এটা পুরো ছাড়ানো থাকে, মাটির কোনো লেশ নেই এটাতে, খুব সুবিধা হয় এটা করতে। এখানে আছে হচ্ছে ব্রেড ক্রাম্স, এটা দহি কাবাবের জন্য, আর দহি কাবাবের বাকি সরঞ্জাম এখানে, এই যে হাফ, এটা হাফ না, এটা 200 গ্রাম পানির, আর এটা পুরো হচ্ছে থিক মিল্কি মিস্টের একটা কার্ডের 1 কেজির প্যাক। আর এইটা যেটা দেখছো এটা আমি আনতে দিইনি, এটা এত কিছু জিনিস নিয়েছি যার জন্য ফ্রিতে এসেছে। আমরা অ্যাকচুয়ালি লাস্ট মান্থ থেকে বিগ বাস্কেটে অর্ডার করছিলাম, অনেক কিছু জিনিস আনানোর ছিল এদিক ওদিক, তো সেগুলো সোজাসুজি মানে গিয়ে না আনিয়ে বা মানে অনলাইনে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে না আনিয়ে এখান থেকে আনিয়েছিলাম। তো বিগ বাস্কেট থেকে আনাতে লাস্ট মান্থ থেকে আমাদের পেঁয়াজ ফ্রিতেই হচ্ছে, পেঁয়াজ আমাদের এখনো পর্যন্ত কিনতে হয়নি। যাই হোক চলো, মানে ইন্টেনশনলি করছি না, এগুলো দরকার আছে বলে এখান থেকে নিচ্ছি, তারপর দেখছি যে চলেই আসছে, ওই আর কি, যতদিন আমাদের আর বিগ বাস্কেটই এখানে একমাত্র মানে চলে যার জন্য সুবিধা হয় আমাদের, মানে আজকে অর্ডার করে দিলাম সন্ধেবেলার মধ্যে, কালকে সব সকালবেলা একদম ভোরবেলা এসে দিয়ে যায়, মানে ভোরবেলা ওই ধরো 6টা থেকে 10টার মধ্যে এসে দিয়ে যায়, তো সেই রকম। আরে বাবারে, হয়ে গেছে, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি, এদেরকে দেখো, বোকা, 1 নম্বরের বোকা, এ 1 নম্বরের বোকা, আর এ 2 নম্বরের বোকা, কি হয়েছে দেখি আমি একটু, বাইরে চিৎকার করছে, ও দেখে চিৎকার করছে, ইটস ওকে, শান্ত হও শান্ত হও। আবার এসে গেছে আরেকজন, আরেকজন এসে গেছে, চলো চলো চলো, তুমিও চলো, তুমিও এসে গেছো এদের মাঝখানে, চলো, মাথায় কেন এটা, ভগবান
যাও তোলো 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 তোলো, চলো তোলো ওটাকে, তোলো চলো চলো তোলো, বসো তোলো ওটাকে, নাও তোলো ওটাকে, তোলো ওটাকে, তোলো তোলো, হ্যাঁ তুলে নাও তুলে নাও, তুলে আনো ওটাকে, তুলে আনো, চলছে না? আবার চাপা, কেমন বাজালাম? হ্যাঁ দারুণ হচ্ছে। এখানে বাজনা বাজা, এখানে একদম জানলা দিয়ে দেখুক, এই হচ্ছে কাজ তোদের। আর একটা কই, একটা চলে গেছে তলায়, এই যে তলায়। দুপুরে আজকে বিশেষ কিছু হচ্ছে না, কারণ রাত্রে অনেক কিছু হবে, সেই কারণে দুপুরে একদম হালকা রেখেছি। আর রান্নাও নেই আমি আর বাবা, আর দেখতে গেলে বরফি আর কতটুকু খায়, বাবা যে সবজিটা খায় সেই সবজিটাই বরফিকে দিয়ে দেবো, তার সাথে ডিম সেদ্ধ করে রেখেছি। তো যাই হোক, তিনটে ডিম সেদ্ধ আছে, দুটো লায়লা বোঝা আর একটা বরফি, আমার আর বাবার অমলেট করে নেবো। আর ভাত হয়ে গেছে, এখানে সবজি হয়ে গেছে বাবার, এই যে ভাতটা ওখানে আমি ঝরাতে দিয়েছি, আর এই হচ্ছে বাবার সবজি, ইটস অলরেডি ডান। তো চলো এখন বাকি কাজগুলো সারি, বাকি এদিক ওদিকে অনেক কাজ আছে, একটুখানি ডাস্টিং করার আছে সেগুলো করব, সেগুলো করে টরে তারপর করে আমরা খেয়ে নেবো। আর মাঝখানে হ্যাঁ বরফি স্নান আছে মাঝখানে, সেটা এই যে অবস্থা দেখো, এদিকে এসো এদিকে এসো, কি দেখছো দেখেছো, ওখানে ওখানে পাড়ার কুকুর দেখেছে, দেখে ওখানে পাগল হয়ে যাচ্ছে দেখো, ব্যাস লাল এদিকে এসো, বেরিয়ে এসো, এসে গেছে। আর নয় একবার ওই জানলায় ঘুরে ফিরে এসে আবার এই জানলায়, সে এখানে একটা বাজিয়ে ছেড়ে দিয়েছে, এটা বাজালে বাজতেই থাকে, আর এই দেখো বাজানোর নাম নেই। তুমি কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ প্রত্যেকটা জিনিস এরকম উল্টে নেবে, নিয়ে নিচে কি আছে সেটা আগে দেখবে। বাবা ওখানে বসে গেছে, এখানে আমার ভাত ডাল আর অমলেট, আর এদিকে এই যে কোকোমেলন চলছে, রানাও বাড়ি এসে গেছে। আর বরফি কই? কই কোথায় বরফি? দরজায়, এদিকে আমি তো বাইরে লাঞ্চ করিনি, বাড়িতে এসে লাঞ্চ করছি। এই যে আমার ডিম হচ্ছে, অমলেট, আর প্রিয়াঙ্কা এখানে কিসের লঙ্কা পেঁয়াজ কাটছে? দাহি কবাব। এই যে এখানে এটা হাংকার্ড, একদম ড্রাই হয়ে গেছে। এটার সাথে কি কি মিক্স হবে? পনির, অল্প করে পনির, একটুখানি বেসন, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ধনে পাতা, নুন, গোলমরিচ, ব্যাস। এইখানে রেডি হচ্ছে দহি কাবাব। অবশেষে আসা হলো, এসো কাকু সাবধানে এসো। প্রিয়াঙ্কা এসে গেছে, বাহ আমি এরকম আমাকে তুমি এরকমই দেখো, বরফির কি হলো? উপরে উঠবে কোন উপরে, ওই যে সিঁড়ি দিয়ে উপরে উঠবে বলো, তুমি এখানে থাকবে সবার সাথে। হ্যাঁ সবাইকে হাই করেছো? হাই করো না, সবাইকে হাই করে দিছি, করো করো তে ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, নমস্কার করে দাও, ছি 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 ছি, সন্ধ্যা হয়ে গেছে মা, নমস্কার করো, হাজ্য করো, হাজ্য করো, আবার প্রত্যেকবার দেখা হলে কি একটা করে, ওই দেখো ভগবান, আর কবে পড়বো আমি, প্রত্যেকবার তোমরা নিয়ে জামা কাপড় নিয়ে আসছো কি গো,
আমাদের ওই কর্নারে কাকিমারে ছবি তুলছে, সোমো তুলে দিচ্ছে, জামাই তুলে দিচ্ছে। কর্নারটা অনেক ছিল, একটা শুধু জিনিস মিসিং মিসিং মানে আমি বলবো চেঞ্জ করতে, সেটা হচ্ছে পর্দা। টাইম বলেছে ওটা হোয়াইট কালারের লাগাতে। হ্যাঁ, পর্দা পাল্টে দেবে বলেছে, পর্দা পাল্টাতেই হবে, পর্দা বলেছে। হ্যাঁ, সবই। প্রথম আজকের খাবার এসে গেছে, এটা কি বলে দাও? দহি কাবাব। দহি কাবাব সময় দহি কাবাব। নেক্সট খাবার এসে গেছে, এটা হচ্ছে ফিশ তাওয়া ফ্রাই, তাওয়া নয় এয়ার ফ্রাই, ফিশ এয়ার ফ্রাই। সোমু এখানে একটা দারুণ কাজ করেছে, ক্যারাম বোর্ডটা টেনে বার করেছে। জায়গা নেই কিন্তু সোমু এখানেই বসে, আমরা এখানে চাপাচাপি করে বসছি। এই ঘরটা পছন্দ হয়ে গেছে, কোজি কোজি ব্যাপার। আমি আর সোমু কাকু আর কাকিমা নাকি। সোমো ব্লগ করতে করতে ফার্স্ট শট নিচ্ছে, মার ভাই। পড়বে কিনা শুরু করছি খেলা বহু বছর পর। কাটে কাটে কাকু, স্পেসটা একদম পুরো ক্রাঞ্চ হয়ে গেছে। পকেট থেকে উঠে আসছে গুটি, হালকা করে গুলি দে, ঠিক আছে। এতদিন তোলা ছিল, যখন আনিয়েছিলাম তখন একবার দুবার আমি আর মা খেলেছিলাম একদম ব্লগিং এর শুরুতে আমাদের, তারপর থেকে পড়েই ছিল। বাট বোর্ডটা এখন ঠিক আছে, চলছে মোটামুটি, টাইম পাসের জন্য ঠিক আছে। কাকু প্রো প্লেয়ার দেখেই বোঝা যাচ্ছে, এই ঘস ঘসে পড়েও ভালোই খেলছে কাকু। সোমও ভালো খেলছে। ও দারুন, ক্যামেরা তুলতে পেরেছি যে ছবিটা মানে ভিডিওটা। ও একটার পর একটা হ্যাট্রিক, বাপ রে বাপ রে বাপ, কাকু হ্যাট্রিক ছাড়িয়ে চলে গেছে, গ্রেট ওয়ার্ক। ও চলে যেত একটু বলে, তিনটে পর পর গুটি খেয়েছে। আমার এখানে সার্ভ করা হয়ে গেছে, প্রন পোলাও আর চিকেন, আর এটা আমার প্রিপারেশন। কাকিমার খাওয়া শেষ, আর আর কিছু নিল না, একবারে যা নিয়ে বসেছিলে সেটা তুমি তুমি যে নাও নি সেটা থেকে বোঝা যাচ্ছে, আমার প্লেটটা থেকে বোঝা যাচ্ছে কতটা ভালো রান্না হয়েছে। কাকু কাকু ঠিক আছে, মিষ্টি হয়েছে, মিষ্টি কম, এত ভালো হয়েছে, খুব ভালো রান্না। চলো সবাই উঠছে এখন আজকের মতো, ঐশীর ঘরে থাকবো গিয়ে আমরা, এত রাত্রিরে নাকি বেবি, চলো চলো নমস্কার করছে আবার, যাও কাকু উঠে পড়ো। হ্যাঁ টাটা, সাবধানে যাও, আবার দেখা হবে কলকাতায় তোমাদের সাথে খুব সম্ভবত। টাটা সাবধানে যাও, পৌঁছে জানিয়ে দিস একটা, সাবধানে যাও। বরফি টাটা করতে করতে এগিয়ে আসছে, ফাইনালি আমরা খেতে বসছি। এই যে আমি নিয়ে চলে এসেছি ভাত চিকেন, প্রিয়াঙ্কাও নিয়ে আসছে, চলো বসে বসি। বাবার খাওয়া তখনই হয়ে গেছিলো, বরফি এখানে বসে চেয়ারে বসে টিভি দেখছে, কোকো মেলান। আমি টেস্ট করেছিলাম চিকেন পোলাও, দুটোই টেস্ট করেছিলাম,
বাই দ্য ওয়ে আজকে হচ্ছে প্রন পোলাও আর চিকেন কষা টাইপের হয়েছিল, কষাই তো এটা, হ্যাঁ চিকেন কষা, দারুণ হয়েছে। মানে প্রিয়াঙ্কার প্রন পোলাও যেরকম হয় সেরকমই হয়েছে, একদম পারফেক্ট। চিকেনে একটু গ্রেভি দিয়ে খাচ্ছি, চিকেনের টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। মানে আমি অলরেডি টেস্ট করেছি, প্রচণ্ড মানে টেস্টফুল যাকে বলে, মানে মুখে একদম পুরো একদম টেস্টের কী বলে বিস্ফোরণ, একদম। এত তাড়াহুড়োর মধ্যে ছিল রসমালাইটা খেয়েই নিয়েছি, কেমন হয়েছে তোমাদের বলা হয়নি, বাট রসমালাই তো খাওয়া চলবেই, আরেকটা নিচ্ছি এখন। এই যে এইখানে রাখা আছে, প্রিয়াঙ্কা এক ফোঁটা গুড় ইউজ করেনি এখানে, কিন্তু খেয়ে মনে হচ্ছে পুরোটাই যেন গুড় দিয়ে বানানো, দারুণ হয়েছে। হ্যাঁ একদমই গুড় পড়েনি এতে। কি করেছি বলতো, গুড় দিইনি, ওটা ক্যারামেলাইজ করেছি, চিনিটাকে প্রথমে অল্প একটু জলে করে যেটাতে বানিয়েছি মানে রসমালাইয়ের যে দুধের এটা সেটা নিচে আগে ক্যারামেলাইজ করে তার মধ্যে দুধটা দিয়ে ফুটিয়েছি, যার জন্য এরকম হয়েছে, দারুণ হয়েছে, গুড় নয়। তোমাদের কাছ থেকে দেখালো মানে দেখেও মনে হবে যেন ওই দুধ আর গুড়ের যে কালারটা হয় ওই কালারটাই হয়েছে, ক্যামেরায় দেখে খেলে এরকমই হচ্ছে, দেখে যাচ্ছে।